প্রচণ্ড ঠান্ডার সঙ্গে ভয়াবহভাবে ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। প্রবল তুষার ঝড়ের কারণে মহাসড়কে বেশ কটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এছাড়া তুষারপাতে রাস্তায় পুরু বরফের কারণে যানবাহনের ধীর গতির ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। অরেঞ্জ কাউন্টি ও সান্টা বারবারায় টর্নেডোর সতর্কতা জারির পর রাতে তা তুলে নেওয়া হয়। এছাড়া সান্ডিয়াগো শহরে শুক্রবার ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে প্রায় 8 ইঞ্চি বরফ জমতে দেখা যায়। এদিকে প্রচণ্ড শীতে নাকাল ভারতের দিল্লিবাসী। নাগরিকত্ব আইনের বিক্ষোভে রাজধানী সরগরম থাকলেও আবহাওয়ায় বইছে শীতল হওয়া। টেম্পারেচার 2.4 ডিগ্রি নেমে আসায় দিল্লির শীত 1997 সালের সর্বনিম্ন রেকর্ড ভঙ্গ করতে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে কনকনে শীতে জবুধবু কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ। শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, পাশাপাশি কোল্ড ডে বা শীতল দিনের পরিস্থিতিও তৈরি হবে বলে জানিয়েছে।